ধুবুরীর এটা চোরাং চাউল জব্দ করা ভুয়া সম্প্রচারিত বাতরিক লৈ ধুবুরীত তীব্র প্রতিক্রিয়া। যোৱা এগারো তারিখে ধুবুরী জেলার বন্দিহানা আরক্ষীর এটি সজাতি দলে গোপন সূত্রর পমখেদি ব্রহ্মপুত্র নদী পথেরে চোরাং চাউল লৈ গৈ থকা খবর পাই নাও এখনের পিছা করে। পিছত চোরাং চাউলর দলটোয়ে আরক্ষী অহার উমান পুয়াত তৎক্ষণাতে নাওখনের তলি ফুটা করে ঘটনাস্থলীর পৰা পলায়ন করে। নাওখন ব্রহ্মপুত্র নদীর মাজত ডুব যায়। অবশেষত আরক্ষীয়ে নাওখনের পৰা 32 বস্তা চোরাং চাউল সহ নাওখন জব্দ করবলে সক্ষম হয়। কিন্তু চোরাং চাউলের জড়িত থাকা কোনো লোকক আরক্ষীয়ে গ্রেপ্তার করবলে সক্ষম হওয়া নাছিল। ইফালে নাওখনত 611 বস্তা চাউল বন্দিহানা সমবায় সমিতির বুলি বিভিন্ন প্রতিষ্ঠানত বাতরিত সম্প্রচারিত হওয়ার পিছত বন্দিহানা অঞ্চলত রাইজর মাজত তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কিন্তু আমার তো জায়গা স্থান নেই, ওটা আমরা জানি না। আমার আমারও নিজেরও কার্ড আছে আর কি। আপনি চাউল পাইছেন? আমিও চাউল পাইছি আর কি, আমিও চাউল পাই। কিন্তু আমার জায়গার চাউল হলে তো আমি শুনতাম যে চাউলটা তো কোন জায়গার, আমরা তো এখনো শুনি নাই বা কইতেও পারবো না কোন জায়গার চাউল। এটুকু তো শুনলাম বলে ইয়েতে এই কি শাইলদারা চাউল এই জায়গার এটিকে শুনছি আর কি। আচ্ছা, কিন্তু এটা জরুয়া বন্দীকার চাউল না। সমবায় অফিসার আসছে, কিন্তু অফিসারও নিজেও কইতে পারবো যে এটা তার ইনকোয়ারি করিলে। হ্যাঁ, ইনকোয়ারি করছে যদি, তাহলে তো এই জায়গার চাউল না। সমবায় সেক্রেটারি যদি আসছে, তাহলে তো লোকের প্রমাণ পাই গেছে যে চাউলটা তার এই জায়গার না। ইপিনে সমবায় বিভাগৰ ঊর্ধ্বতৰ কর্তৃপক্ষৰ উক্ত বাতৰিত দৃষ্টিগোচৰ হোৱাত কর্তৃপক্ষই ধুবুরী সমবায় সমিতি বিভাগৰ জ্যেষ্ঠ পৰিদৰ্শক শেরাফত উল্লাহ মুন্সিক বন্দিহানা সমবায় সমিতিখনৰ তদন্ত কৰিবলৈ নিৰ্দেশ দিয়ে। সেইমতে পৰিদৰ্শক গৰাকীয়ে সমবায়খনত উপস্থিত হৈ সমবায়ৰ মেমো, কেছবুক, ষ্টকবুক সমস্ত চালি জাৰি চাই আৰু সমবায় এজেণ্টসকলৰ দোকানত গৈ চাউলৰ হিচাপ নিকাচ লোৱাৰ লগতে বিষয়াগৰাকীয়ে বন্দিহানা আৰক্ষী চকীত উপস্থিত হৈ ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়াৰ পৰা ঘটনাৰ সবিশেষ বুজ লোৱাত সমস্ত ঘটনাটো পোহৰলৈ আহে। আচলতে আৰক্ষীয়ে জব্দকৃত কৰা মুঠ 32 বস্তা চোৰাং চাউলৰ লগত জড়িত থকা কোনো লোকক আৰক্ষীয়ে এতিয়ালৈকে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হোৱা নাই আৰু 611 বস্তা চাউল বন্দিহানা সমবায় সমিতিৰ নহয় বুলি স্পষ্ট কৰি দিয়ে। বাতৰিৰ যোগেদি আমি এটা খবৰ পালোঁ যে প্রায় 611 বস্তা চাউল পুলিশে জব্দ করে নাও ধরি, আর এয়া জরুয়া বন্ধি আনা চাউল বলে বিভিন্ন বাতরিত প্রকাশ পায়। উদ্যতম কর্তৃপক্ষই মোক এই বিষয়ে দায়িত্ব দিয়ে যে ইয়ার একটা তদন্ত করে পেলে ইমিডিয়েট একটা রিপোর্ট সাবমিট করব। তো আজি মই মূল লগত আমার মই যেহেতুকে জরুয়া বন্ধি আনা সমবায় সমিতির একজোড়ী অফিসার হয়ে আছো, মূল লগত সেক্রেটারি আছে আর আমার এজন স্টাফও আছে। আমি জৌরবন্দিহানা সমবায় সমিতির যে এলাকা আছে এই এলাকা চর এলাকা হয়, গতি আমি তার ভিজিট করো। মূল লগত পেসর টিমও থাকে আর আমি তার রাইজের লগতো কথা পাতো আর যব আমার ডিলার আছে সিহতর লগতো আমি কথা পাতো। যব 10 তারিখ চাউল আমি দিয়া হয়েছিল, এই ইয়ার আগত যাব চাউল দিয়ে আছে, আমি এইবার ভেরিফিকেশন করে চাও গোটেবুর ঠিকই আছে। তারপর আমি আটাই বন্দিহানা পুলিশ পোস্টত গৈ পেলে ইনচার্জের লগত কথা পাতো। তেখেতের পর আমি জানিব পাইলো যে একচুয়ালি 611 কুইন্টাল চাউল জুড়ি গেছে, সেই কোনে বা কৈছে কি কৈছে নিউজত এই ঠিক ধরব পড়ে, মাত্র 32 বেগ চাউলহে উদ্ধার করব পাইছে নাওর পৰা। আর এতালে কোনো মানুষক তেখেতলোকে আটক করব পৰা নাই। একাংশ দুষ্টচক্ৰই এই বন্দিহানা সমবায় সমিতিখনক বদনাম কৰাৰ বাবে সাংবাদিকক ভুৱা তথ্য যোগান ধৰি বিপথে পৰিচালিত কৰা বুলি অভিযোগ উত্থাপিত হৈছে। এই সম্পৰ্কে আৰক্ষীৰ মন্তব্য প্ৰকাশ পোৱাৰ পিছত এয়া সমবায়খনৰ বিৰুদ্ধে অপপ্ৰচাৰ বুলি জানিব পৰা গৈছে। আমি এটা গোপন সংবাদ এটা পাইছিলোঁ প্ৰায় 3:30 ৰাতি পুৱাৰ ভাগত। সেই সময়তে সেইমতে আমি ওলাই গৈছিলোঁ দখল দিবৰ কাৰণে। সেইটো সময়তে ইয়াত গৈছিলোঁ নদীৰ মাজত, ব্ৰহ্মপুত্ৰ নদীৰ মাজত নাও এটা দেখা পালোঁ। তাতে মানে প্লাষ্টিকে ঢাকা আছিলে নাওখন। আমাৰ সন্দেহ হ'ল যে এইটোত বোধহয় কিবা এটা বস্তু আছে, সেইখিনি লৈ গৈ আছে। কিন্তু আমাক দেখা পাই তেওঁলোকে আৰু তীব্ৰ গতিৰে আগুৱাই যাবলৈ দিলে। সেই সময়ত আমি গৈছিলোঁ তেওঁলোকক পিছা কৰিলোঁ।
পিছা পোৱাৰ পিছতে আগুৱাই যাব গৈ 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 আমি সেই জলেশ্বৰৰ সীমাৰ ওচৰত তাত গৈ পেলাই তেওঁলোকক আমি কাৰেক্ট কৰিব নোৱাৰোঁ যদিও নাওখন আমি তালৈ তেওঁলোকে পৰিত্যক্ত অৱস্থাত তাৰ পৰা নাৱৰ পৰা জাপ মাৰি দি সাঁতুৰি পলাই গ'ল আৰু নাওখন ফুটা কৰি দিলে। ফুটা কৰি দিয়াৰ বাবদত তাত মানে পানী গোটেই সোমাই থাকিল। সোমাই থকাৰ কাৰণে আমি তাৰ পৰা ততাতৈয়াকৈ যিখিনি পাৰোঁ আমি উলিয়াওঁ। তাতে বাৰু 32টা বস্তা আছিলে চাউল, তাতকৈ আমাৰ এইটো PDF চাউল আছিলে, তেনেকৈ আমি ইয়ালৈ অটো চকী লৈ লৈ আনিলোঁ, আনি পেলাই আমি জব্দ কৰিছোঁ। গৌৰীপুৰৰ পৰা পুনিতা ৰায়ৰ ৰিপৰ্ট, নিউজ ষ্টাৰ 7।